দেশের বাইরের খবর। প্রচণ্ড তুষারপাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও কোথাও 12 থেকে 27 ইঞ্চি পর্যন্ত তুষার জমেছে। নিউ ইয়র্ক রাজ্যের রাজধানী আলবানি সহ বিভিন্ন স্থানে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে শীতকালীন এই তুষার ঝড়ে অন্তত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রের উপর দিয়ে বয়ে চলা শীতকালীন ঝড় সোমবার পূর্ব উপকূলে আঘাত হেনেছে। প্রচণ্ড তুষার ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে নিউ ইয়র্ক, নর্থ ক্যারোলাইনা সহ নিউ ইংল্যান্ডের বেশ কয়েকটি অঙ্গরাজ্য। নিউ ইয়র্কের রাজধানী আলবানির উত্তর পশ্চিমের শহর ড্যালানসনে 27 ইঞ্চি পর্যন্ত তুষার পড়েছে। আলবানি, কলাম্বিয়া, গ্রিনে, রচেস্টার, স্যারাটোগা ও অলস্টার কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। সোমবারের তুষারঝড়ে প্রায় 5,000 ফ্লাইট বাতিল কিংবা দেরিতে যাত্রা শুরু করেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 10,000-এরও বেশি মানুষ। এদিকে নিউ ইয়র্ক শহরে স্কুল ছুটির সময় তুষারঝড় শুরু হলে চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। বাইরে বের হওয়ার পর একদম ফ্রিজিং, মানে দাঁড়ানো খুবই কষ্টকর, তারপরেও যেন যেতে হবে। আশা করিনি এত এমন মানে কি তুষার হবে, কিন্তু স্কুল থেকে যখন বের হলাম অবস্থা খুবই জটিলও। এখন বাসায় যাবো কিভাবে সেটাই ভাবছি। নিউ ইয়র্কে তুষারপাতের সময় বৃষ্টি শুরু হলে তাতে বরফ গলে গিয়ে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে পড়ে। এ অবস্থায় রাস্তায় চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সিটি কর্তৃপক্ষ। ডিসেম্বর আসতে না আসতেই শুরু হয়ে গেছে প্রচণ্ড তুষারপাত। শীতের পুরোটা সময় এমন তুষারপাত নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়াবে। তাই প্রকৃতির এই বৈরী আবহাওয়াকে প্রবাসী সহ সবাই জীবনযাপনের স্বাভাবিক ঘটনা হিসেবেই মেনে নিতে বাধ্য হচ্ছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।